সবাইকে আবারও স্বাগতম সাহাব ক্রিয়েটিভ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে। এই ভিডিওতে আমরা দেখব জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা 2021 এর ঢাকা অঞ্চলের সেরা 10টি কলেজ। এই 10টি কলেজ র্যাঙ্কিং করেছে ন্যাশনাল ইউনিভার্সিটি, মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে র্যাঙ্কিং সিস্টেম, সেই সিস্টেমে বিভিন্ন সুযোগ সুবিধা এবং বিভিন্ন কারণে এই কলেজগুলো সেরা 10-এর ভিতরে রয়েছে। তারপর রয়েছে অনার্সের জন্য কি কি বিষয় রয়েছে এই 10টি কলেজে, তারপর আমরা জানবো কলেজ সমূহের অবস্থা, মানে কোথায় অবস্থিত, এবং ভর্তি হওয়ার জন্য মিনিমাম কত জিপিএ প্রয়োজন, এই সম্পর্কে আমরা কিছু বিস্তারিত আলোচনা করব। সো চলো কথা না বলে আমরা শুরু করি। প্রথমেই 10 নম্বরে যে কলেজটি রয়েছে সেটি হচ্ছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। এটি একটি বেসরকারি কলেজ এবং কলেজটি 1960 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কলেজটির অবস্থান হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা 1206। এবং কলেজটিতে যে যে বিষয়ে অনার্স কোর্স রয়েছে সেটা হচ্ছে ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স এবং অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট। 5টি অনার্স বিষয়ে গ্র্যাজুয়েশন দিয়ে থাকে। তারপর আমরা দেখব 9 নম্বর যে কলেজটি রয়েছে রয়েছে ঢাকা অঞ্চলে, সেটি হচ্ছে হাবিবুল্লাহ বাহার কলেজ। এটি একটি বেসরকারি কলেজ। কলেজটি 1969 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং শান্তিনগর, ঢাকা, বাংলাদেশ এটি অবস্থান কলেজটির। এবং কলেজটির রয়েছে ফ্যাকাল্টি অফ আর্টস, আর্টসের আন্ডার রয়েছে আরবিক অ্যান্ড ইসলামিক স্টাডিজ, বাঙালি, ইসলামিক হিস্টোরি এবং অ্যান্ড কালচার, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ হিস্টোরি, ফিলোসফি এবং বিজনেস স্টাডিজের যে বিষয়গুলোতে অনার্স করা হয় সেটি হচ্ছে বিবিএ প্রফেশনাল, অ্যাকাউন্টিং, ফিনান্স ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। তারপর রয়েছে ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিংয়ে, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এটি একটি প্রফেশনালস এখানে। এবং ফ্যাকাল্টি অফ সায়েন্স, বোটানি, জুলজি, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স। এবং ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স রয়েছে ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, সোশ্যাল ওয়ার্ল্ড, জিওগ্রাফি, ফ্যাকোলজি এবং ফিলোসফি। তারপর 8 নম্বর স্থানে যে কলেজটি রয়েছে ঢাকা অঞ্চলে সেটি হচ্ছে গুরুদয়াল সরকারি কলেজ। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1943 সালে এবং হারুয়া, কিশোরগঞ্জ সদর এটির অবস্থান হারুয়া। এবং অনার্সে যে কোর্সগুলো রয়েছে সেটি হচ্ছে বাংলা, ইংরেজি, হিস্টোরি, ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক্স। এবং কমার্স রয়েছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, আর সায়েন্স রয়েছে কেমিস্ট্রি, ফিজিক্স, বোটানি, জুলজি, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট এবং সর্বশেষ ম্যাথমেটিক্স। তারপরে 7ম স্থানে যে কলেজটি রয়েছে সেটি হচ্ছে সরকারি রাজেন্দ্র কলেজ। এটি 1918 সালে প্রতিষ্ঠিত হয় এবং ফরিদপুর, বাংলাদেশ, এটির অবস্থান বাংলাদেশ ফরিদপুর জেলায়। যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেটি হচ্ছে ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, ম্যাথমেটিক্স, মার্কেটিং, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, ফিজিক্স, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, জুলজি, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এবং বাংলা, ভুটানি, কেমিস্ট্রি, ইংলিশ, ইকোনমিক্স, এনভায়রনমেন্ট সায়েন্স, হিস্টোরি এবং হিস্টোরি অ্যান্ড কালচার, এবং সর্বশেষ ডিপার্টমেন্ট হচ্ছে ইসলামিক স্টাডিজ। তারপর 6ম স্থানে যেই কলেজটি রয়েছে সেটি হচ্ছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, বেসরকারি। এটি প্রতিষ্ঠিত হয় 1966 সালে এবং কলেজটি অবস্থিত নিউ বেলি রোড, ঢাকা। এবং এই কলেজটিতে যে বিষয়গুলোর উপর অনার্স কোর্স করানো হয় সেটি হচ্ছে বাংলা, ইংরেজি, সমাজকর্ম, অর্থনীতি, মার্কেটিং, ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, উদ্ভিদ বিজ্ঞান এবং গৃহস্থ অর্থনীতি। 5ম স্থানে যে কলেজটি রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঢাকা অঞ্চলের র্যাঙ্কিংয়ে সেটি হচ্ছে লালমাটিয়া মহিলা কলেজ। এটিও বেসরকারি একটি কলেজ। এটি প্রতিষ্ঠিত হয় 1966 সালে এবং এটি অবস্থিত লালমাটিয়া, ঢাকা 1207, মোহাম্মদপুর 1207। এবং অনার্স যে কোর্সগুলো রয়েছে সেটি হচ্ছে বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, সোশ্যাল ওয়ার্ক, ইকোনমিক্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ভুটানি, জুলজি, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, ম্যাথমেটিক্স, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। এবং 4ম অবস্থানে যে কলেজটি রয়েছে সেটি হচ্ছে সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ। এটি একটি বেসরকারি কলেজ। কলেজটি 1962 সালে প্রতিষ্ঠিত এবং এটির অবস্থান শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মগবাজার, ঢাকা 1217, রমনা 1217। এবং অনার্স যে কোর্সগুলো করানো হয় এই কলেজে সেটা হচ্ছে বাংলা, ইংলিশ, ইসলামিক
হিস্ট্রি অ্যান্ড কালচার, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক, ইকোনমিক্স এবং মার্কেটিং, ফিনান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, বায়োকেমিস্ট্রি, জুলজি, সাইকোলজি, হোম ইকোনমিক্স এবং ম্যাথমেটিক্স। তারপরে তৃতীয় স্থানে যে কলেজটি রয়েছে ঢাকা অঞ্চল, সেটি হচ্ছে তেজগাঁও কলেজ। এটি বেসরকারি। কলেজটি প্রতিষ্ঠিত হয় 1961 সালে এবং এটির অবস্থান 16 ইন্দিরা রোড ফার্ম গেটে ঢাকাতে অবস্থিত। এবং এখানে যে বিষয়গুলোর উপরে অনার্স করা হয় সেটা হচ্ছে সিএসসি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, বিবিএ বাংলা বিভাগ, ইংরেজি, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি, মার্কেটিং, ফিনান্স, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, প্রাণ রসায়ন বিভাগ, প্রাণীবিদ্যা, উদ্ভিদ বিজ্ঞান, ইসলামিক স্টাডি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ইতিহাস বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সমাজকল্যাণ বিভাগ, সমাজকর্ম, দর্শন, মনোবিজ্ঞান, ভূগোল, থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ। এবং দ্বিতীয় স্থানে যে কলেজটি রয়েছে সেটি হচ্ছে সরকারি সাদাত কলেজ। সাদাত কলেজ প্রতিষ্ঠিত হয় 1926 সালে। এটি সরকারি কলেজ, করটিয়া, টাঙ্গাইল, বাংলাদেশ। এটি করটিয়া টাঙ্গাইলে অবস্থিত। এবং এখানে অনার্সে যে কোর্সগুলো করা সেটি হচ্ছে বাংলা, ইংলিশ, হিস্টোরি, ইসলাম, হিস্টোরি অ্যান্ড কালচার, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক, ইকোনমিক্স, ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজ। তারপরে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ভুটানিক, জুলজি এবং ম্যাথমেটিক্স। তারপরে কমার্সের জন্য রয়েছে মার্কেটিং, ফিনান্স, অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট। এবং সর্বশেষ প্রথম অবস্থানে যে কলেজটি রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ঢাকা অঞ্চলে এবং র্যাঙ্কিংয়ের টপ পজিশন আছে ঢাকা কমার্স কলেজ। এটি একটি বেসরকারি কলেজ, এটি টপ অবস্থান আছে। কলেজটি 1989 সালে প্রতিষ্ঠিত, মিরপুর চিড়িয়াখানা রোডে অবস্থিত কলেজটি ঢাকা। এবং যে যে বিষয়ে অনার্স কোর্স করানো সেটা হচ্ছে বাংলা, ইংলিশ, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, সোশ্যাল স্টাডিজ এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সিএসসি, ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্স, কেমিস্ট্রি, ভুটানি, জুলজি, ম্যাথমেটিক্স, হোম ইকোনমিক্স। এই হচ্ছে মোটামুটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে র্যাঙ্কিং করা হয় যে যে টপিকগুলোতে, সেই র্যাঙ্কিং অনুযায়ী টপ 10টি কলেজ ঢাকা অঞ্চলের ভিতরে আমরা আলোচনা করলাম। এই এই তথ্যগুলো কালেক্ট করতে অনেক ব্যাক পেতে হয়েছে, সো তথ্যগুলো কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা সংশোধন করার চেষ্টা করব। সো এখন আমরা জানবো ভর্তি হওয়ার জন্য মিনিমাম কত জিপিএ লাগে। 2021 সালে আমরা জানি ওটু পাসের মাধ্যমে যে এসএসসি যে ব্যাচ আমরা অ্যাপ্লাই করবো, ওটু পাসে কিন্তু এবার সবাই পাস করেছে এবং সবাই ভালো রেজাল্ট করেছে। সো এখনো কনফার্ম করে কেউই বলতে পারবে না কোন কলেজে কত সর্বোচ্চ যাবে, কত সর্বনিম্ন যাবে। অ্যাভারেজে আমরা একটা হিসাব করেছি, সায়েন্সে 9.50। এইসব কলেজে টপ কলেজগুলোতে আবেদন করতে কিন্তু অবশ্যই ভেবে চিন্তে আবেদন করবে, কারণ তুমি মাত্র একটি কলেজে আবেদন করতে পারবে এবং সর্বশেষ একটিতে যখন সিলেকশন হবে না তখন রিলিজ সিলেবের মাধ্যমে 5টি কলেজে আবেদন করতে পারবে। তো আমার যে রিকমেন্ডেশন সেটা আমি আমার ব্যক্তিগত মতামত থেকে সম্পূর্ণ বলছি, কারো কোনো একদম শিওর যে এরকম কিছু না। তবে সায়েন্স থেকে যারা 9.50 রূপে তারা কলেজগুলোতে আবেদন করতে পারো, ভালো কিছু আশা করা যায়। এবং মানবিক থেকে 8.50 উপরে যারা তারা ভালো কলেজগুলোতে, মানে গভর্নমেন্ট এবং টপ লেভেলের কলেজগুলোতে আবেদন করতে পারো। এবং কমার্স থেকে 9.9 উপরে কম হলে কিন্তু হবে না। সো অবশ্যই কলেজ সিলেকশন তোমরা খুব ভেবে চিনতে দিবে, কারণ আর তোমাদের সবচেয়ে বড় যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমরা যেই কলেজ সম্পর্কে বিস্তারিত জানতে চাও সেই কলেজের কোনো বড় ভাইয়ের সাথে কথা বলো বা বড় আপুর সাথে কথা বলে তোমরা পূর্ণাঙ্গ ডিটেলস আরও জানতে পারবে। যে গতবার আসলে গতবার সাথে এবার মিললে পুরো বোকামি হবে, তোমরা যা বুঝতেই পারছো 1 লক্ষের উপরেও, 1 লক্ষ কত হাজার যেন সঠিক আমার মনে নেই, জিপিএ 5 পেয়েছে। সো এবার কিন্তু খুব কম্পিটিশন হবে। সো তোমরা ভেবে চিন্তে প্রথম কলেজটিকে চয়েস করবে, কোনো তাড়াহুড়া করবে না, অনেকদিন সময় পাবে আবেদনের জন্য। আর বাকি তথ্যগুলো তোমরা ক্যাম্পাসের ওই কলেজের বড় ভাই বা আপুদের থেকে জেনে নিতে পারো ভালোভাবে। ফেসবুক বিভিন্ন গ্রুপ অথবা পেজ রয়েছে, সেখানে তোমরা সার্চ করে পোস্ট করতে পারো অথবা কমেন্টের মাধ্যমে বা নক করে ইনবক্সে যে কোনো বড় ভাই আপুর সাথে যোগাযোগ করে জেনে নিতে পারো। আর গত বছরের সার্কুলার অনার্স ভর্তির আবেদন যোগ্যতা ন্যূনতম জিপিএ ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে সায়েন্স কমার্স এসএসসি প্লাস এইচএসসিতে 3.3 এবং আর্টস এসএসসি এইচএসসিতে 2.5 অত কম বেশি হতে পারে, কিন্তু এইবার কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হতে পারে। কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু অলরেডি পরিবর্তন করেছে, জিপিএ হার পেরিয়ে বাড়িয়ে দিয়েছে। সো এবার একটু কম বেশি হতে পারে। সো তোমরা ভেবে চিন্তে আবেদন করবা, তোমাদের সবার জন্য শুভকামনা, যেন তোমরা পছন্দের কলেজ এবং পছন্দের বিষয়টি নিয়ে পড়াশোনা করে তোমাদের ভবিষ্যৎ
ভবিষ্যৎ যে স্বপ্ন দেখতেছো সেই স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারো, এটাই শুভকামনা এর জন্য তোমাদের। এবং তোমরা ভেবেচিন্তে অবশ্যই আবেদন করবা, আর এটা কেউই বলতে পারবে না কত লাগবে বা কত কম, কারণ দেখা গেলো একটি কলেজে সবাই অ্যাপ্লিকেশন করলো এবং চুয়েস দিয়ে, কারণ জিপিএ সবার চলে আসলো, জিপিএ সবার সেম, সো সবাই একটাতে অ্যাপ্লিকেশন করলো, তাহলে কিন্তু ওইখান থেকে চান্স পাওয়াটা খুবই টাফ হয়ে যাবে। কারণ টপ লেভেলে জিপিএ যাদের ভালো তারাই টপ লেভেলে আবেদন কর। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আর এই ভিডিওটি যদি উপকার হয়ে থাকে অবশ্যই লাইক করবা এবং কমেন্ট করে জানাবা পরবর্তীতে কী ধরনের ভিডিও তোমরা চাচ্ছ, এবং যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবো, আমরা সরাসরি আমরা রিপ্লাই দিতে প্রস্তুত তোমাদের যে কোনো সমস্যার সমাধান। আর চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবা পরবর্তী এরকম আরও আপডেট পাওয়ার জন্য এক বিষয় রিলেটেড। ধন্যবাদ তোমাকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।